গত 3 তারিখ সকাল 6টায় আমার গাড়িটা চুরি হয়ে গেছে। উপার্জনের একমাত্র চালিকা শক্তি সিএনজি চুরি যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন দরিদ্র সিএনজি চালক সোহেল। করোনাকালীন সময় থেকে মানুষের সেবায় যিনি কিনা মাঝরাতেও সিএনজি নিয়ে ছুটে যেতেন, আজ তিনি সিএনজি হারিয়ে হয়েছেন নিঃস্ব। আমার রাত 12টা থেকে 6টা যে কোনো মানুষের রোগী বন্দিলে আমি তারা লইয়া যাই, যারা দেখা নাই এরা ফিরি, আর যারা দেখা আছে যা পাই আমি তা দেই লই। আমি এখন পর্যন্ত 1083 নম্বর সেবা দিছি, 46টা হারানো জিনিস ফিরিয়ে দিছি, আমার গাড়ির যারা ভালো দিয়া যায়। স্ত্রী ও 4 সন্তান নিয়ে সিলেট শহরে ভাড়া বাসায় বসবাস করেন সিএনজি চালক সোহেল। সিএনজি চালিয়ে যা উপার্জন হয় তা দিয়ে চলতো তার সংসার। সিএনজি হারিয়ে এখন পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন দরিদ্র সোহেল। গাড়ি ছাড়া আমি চলতে পারতাম না। এই যে ঈদের মাঝে আমার চ্যানেল আমি কি কষ্ট আছি একবার তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো বেশি বালাল না, আমরা খুব কষ্ট হয়েছে আমার। সিএনজি হারিয়ে যাওয়ার পর সিলেট এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সোহেল। তবে এখনও সিএনজি ফিরে না পাওয়ায় পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে সিএনজিটি ফিরে পেতে প্রশাসন ও দেশবাসীর কাছে আকুতি জানান সিএনজি চালক সোহেল। প্রশাসনের কাছে আমি একটা আকুল আবেদন জানাই, আমার গাড়িটা যেন আপনারা মাধ্যমে আল্লাহর রাস্তায় ফিরে যাবে, আল্লাহ যেন আমার গাড়িটা আমার বুক কান্না দেয়। করোনাকালীন সময় থেকে গরিব দুঃখী অসহায়দের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন সিলেটের সিএনজি চালক সোহেল। এমনকি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেবা দিতেন অসুস্থ রোগীকে। সে সময় থেকেই সকলের ভালোবাসায় তিনি হয়ে ওঠেন মানবিক সিএনজি চালক। এমনকি তার 3 চাকার সিএনজিটি গরিবের 3 চাকার অ্যাম্বুলেন্স নামে পরিচিতি পায়। পরে রাত 12টার সময় আমরা কল দিছি, আমরা পাইছি, আর সবসময় আমরা পাইও খান্দার। আর আমার নিয়ে মেডিকেল নিয়ে ভর্তি করিয়ে এবারে সিটি উটো দিয়া এবারে কমপ্লিট করিয়া দিয়ে আমার আইছি। আমি সপ্তাহে 2 বার ডায়ালিসিস করি কিডনি ফাউন্ডেশনও। তো অনেক সময় আমি গাড়ি ঘুরি পাই না বা গাড়ি ঘুরি খসা থাকে না, তখন মানবিক সিএনজিরে আমি ফোন করি যে আমার একটু সহযোগিতা করার লাগে, তাই না আমার লইয়া যাই। সোহেলের সিএনজিটি চুরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন এলাকাবাসীও। সিএনজিটি ফিরে পেতে প্রশাসন ও সকলের সহযোগিতা কামনা করেন তারা। তখনও আমি রিক্সা চালাই হাইরাম, কিন্তু ওনার মারফতে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা থেকে আমি অনুদান পাইছি। আমি চাই ওনার গাড়িটা যেন সুষ্ঠুভাবে আবার ফেরত পায়। ও গাড়ি দিয়ে বহু কিছু করেন, কিন্তু তার গাড়িটা যে নাইয়ে গেছে আমরা এলাকার থেকে, আমরা খুব কষ্ট লাগে। আপনারা যদি কোনো দয়াবিশান ব্যক্তি কোনো ফাইয়া থাকুন, আমরা সোহেলের গাড়িটারে চেষ্টা লাগান কষ্ট করে যে জায়গার লোকেশন পাইবা, আমরা ঠিকানা দিবা, আমরা দৌড়িয়া যাই যেখানে পাই গাড়িটা।